আসসালামু আলাইকুম। সেলাই সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সাথে আছি আমি ইমরান। প্রতিটি মেয়েরই কিছু না কিছু শখ থাকে, তার মাঝে সেলাই কাজ অন্যতম। তাছাড়া মেয়েদের স্বাবলম্বী করতে সেলাই কাজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকের ইচ্ছে থাকলেও শিখতে পারে না, শেখানোর মানুষ পাওয়া যায় না, তাদের জন্যই এই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপডেট সব ডিজাইনের কাটিং ও সেলাই শেখানো হয়। চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে ঘরে ঘরে সবাই যেন খুব সহজে সেলাই কাজ শিখতে পারে, সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে ঘরে ঘরে পৌঁছাতে সাহায্য করবেন আপনারা, যাতে করে সবাই বিনামূল্যে খুব সহজে সেলাই কাজ শিখতে পারে। সেলাই কাজ শিখতে হলে সেলাই মেশিন চালাতে হয়। অনেক সময় সেলাই মেশিনের খুঁটিনাটি সমস্যা দেখা দেয়। কোথায় সমস্যা হয়েছে কাউকে বলতে পারে না, বলতে গেলে পার্টসের নামও বলতে পারে না, তাই সহজে সমাধানও হয় না। আমি সবগুলো পার্টসের নাম ছবি সহ দিলাম, মুখস্থ করে নিন। পরবর্তীতে আপনার মেশিনের কোনো সমস্যা হলে পার্টসের নাম সহ কমেন্টস করে জানাবেন, আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে ববিন ইউন্ডার। এটার কাজ হচ্ছে সেলাই করার আগে যে ববিনে সুতা ঢুকানো হয় এটা দিয়ে ঢুকাতে হয়। আর এটা হচ্ছে লিভার, আপনাদের এখানে হয়তো সাবি বলতে পারে, এটার নাম হচ্ছে লিভার, আপনাদের এখানে সাবি বলতে পারে হয়তো। আর এটা হচ্ছে টেনশন ফাতি, এটার নাম হচ্ছে টেনশন, এটা সেলাই করার সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে ফিড ডগ, আপনাদের এখানে দাঁত বলতে পারে, ফিড ডগ বা দাঁত বা দাঁতি। এটা হচ্ছে নিডেল ক্যাম্প, এটার কাজ হচ্ছে সুই ঢুকানোর পরে এটা দিয়ে টাইট করে দেওয়া আর খোলার সময় এটা দিয়ে লুজ করা। এটা হচ্ছে ফেশার ফিড, আপনাদের এখানে হ্যাম বলতে পারে, এটার নাম হচ্ছে ফেশার ফিড, আপনাদের এখানে হ্যাম বলতে পারে। এটা হচ্ছে থ্রেড প্লেট বা নিডেল প্লেট, বা আপনাদের এখানে আয়না বলতে পারে। আর এটা হচ্ছে নিডেল বার, এটার নাম হচ্ছে নিডেল বার, আর আপনাদের এখানে হয়তো সুই রড বলতে পারে, আমি দুইটাই বলতেছি। আর এটা হচ্ছে টেকআপ লিডার, আর আপনাদের এখানে সেকটিফার বলতে পারে হয়তো। আর এটা হচ্ছে ফিন, আর এটা হচ্ছে স্লাইড প্লেট, এটার কাজ হচ্ছে শাটেল খোলার সময় বা শাটেলের যে ফাঁতিগুলো আছে ওগুলো খোলার সময় এটা খুলে তারপরে দেখে দেখে খোলা যায়। আর এটা হচ্ছে ফেশার ক্যাপ, এটা ঘুরায় একটু টাইট করে দিলে নিচের দিকে তাহলে একটু টাইট হয় যে হ্যামটা। আর এটা হচ্ছে ববিন, এটা সুতা ঢুকাতে হয়, প্রথম যেটা দেখিয়েছি এটা হচ্ছে ববিন। আর এটা হচ্ছে ববিন কেজ, এটাতে ববিন ঢুকাতে হয়, ঢুকানোর পরে মেশিনে সেটিং করতে হয়। আর এটা হচ্ছে স্যাটেল ফিস কভার, এটা হচ্ছে স্যাটেল ফিস কভার, স্যাটেল লাগানোর পরে এটা দিয়ে বন্ধ করতে হয়। আর এটা হচ্ছে স্যাটেল, সেলাই কাজে স্যাটেল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটার কারণে সেলাইতে অনেকগুলো সমস্যা দেখা দেয়। অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। এটা হচ্ছে স্টিচ রেগুলেটর, এটা দিয়ে আপনি সেলাই কতটুকু দিবেন মানে ঘন পাতলা এটা সেটিং করা। এটা দিয়ে স্পুল ফিন, ছোটো সুতা দিয়ে সেলানোর সময় এখানে সুতাটা রাখা হয়, স্পুল ফিন। এটা হচ্ছে ফেশার ক্যাম্প, সরি ফেশার ক্যাপ। আর এটা হচ্ছে হ্যান্ড হুইল,